মেডিকেল ভর্তি পরীক্ষায় শুধুমাত্র পড়াশোনা করাই তোমার চান্স পাওয়ার জন্য আসলে যথেষ্ট না। দেখো, কে চান্স পাবে আর কে পাবে না সেটা আসলে কেউ জানে না। তুমি অনেক ভালো পড়াশোনা করলে সব কিছু পারফেক্ট রেখেও চান্স নাও আসতে পারে। আবার কেউ কেউ হয়তো চান্স পাবো কি পাবো না এরকম দোদুল্যমান অবস্থায় থেকে কোচিংয়ে ভালো রেজাল্ট আসেনি, চেষ্টা করে গেছে, খুব একটা ব্যাকগ্রাউন্ডও যে একেবারে এক্সিলেন্ট রেজাল্ট এরকম না, তারপরেও কিন্তু ভালো মার্ক আসতে পারে বা ভালো ফলাফল আসতে পারে। দেখো, অ্যাডমিশন একটা এরকমই একটা মানে চ্যালেঞ্জিং একটা কি বলবো লটারির মতো অনেকটা, যে এটা আসলে কার কখন কিভাবে হয় সেটা বলা যায় না। আর দ্বিতীয় হলো, এ জায়গায় আসলে কে পরীক্ষার হলে কিভাবে পারফর্ম করবে সেটাও বলা যায় না। তো অ্যাডমিশনের যে দুটি উপাদান আজকে তোমাকে বলবো, এটা হয়তো আমরা সবাই অ্যাভয়েড করে যাই। আমরা নিয়মিত পড়াশোনা প্র্যাকটিস করি, আমরা নিয়মিত পরীক্ষা দিই, আমরা নিয়মিত চেষ্টা করে দুনিয়া বেজে, একটা ব্যাপার মিস করে যাই, সেটা হলো মা বাবার দোয়া আর হচ্ছে স্রষ্টা। তোমাকে যদি সৃষ্টিকর্তা না চায়, আল্লাহ যদি না চায়, তাহলে কিন্তু হবে না। তোমাকে মনে রাখতে হবে যে ডাক্তারি একটা মহৎ পেশায় অ্যাডমিশনের কথা ধরে, এখানে আসলে তোমার ভাগ্য কোন দিকে যাবে সেটা বলা যায় না। সো এই জন্য ভাগ্য যাতে সুপ্রসন্ন হয়, তোমার যাতে সবকিছু ঠিক থাকে, তোমার উচিত হবে এই ব্যাপারগুলোতে একটু সচেতন থাকা, যে এই সময়গুলো বা আমার জীবনের এই ইচ্ছাটা যাতে আমার একদমই পাপ মুক্ত থাকে, আমি যাতে খুবই মানে হলো মন থেকে জিনিসটা চাই, আমার যাতে একটা ভালো উদ্দেশ্য থাকে এর পিছনে, যে আমি ডাক্তারি হলে তার মাধ্যমে এই উপকার করব, এগুলো করব একদম সঠিক নিয়তে, সঠিকভাবে চিন্তা করে, নিয়মিত একজন মুসলিম হিসেবে তোমার যে কাজগুলো করা দরকার সেগুলো যাতে তোমার মধ্যে থাকে। শুধু পড়াশোনা করলে হবে না, নামাজ, দোয়া, জিকির, এগুলো তোমাকে স্পিরিচুয়ালি যেমন হেল্প করবে, এগুলো তোমার মনকে শান্ত করবে, ফোকাসটা আনবে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এগুলো অ্যাডমিশনের ব্যাকগ্রাউন্ডে কাজ করে, যেটা তুমি বুঝো না। তাহলে সব সময় দোয়া করে করে চাইতে হবে, প্রচণ্ড পরিমাণে একদিকে যেমন পরিশ্রমী হতে হবে, দ্বিতীয় হলো একইভাবে প্রচণ্ড পরিমাণে প্রার্থনা করতে হবে, প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতে হবে, তাহাজ্জুদ অ্যাড করতে হবে জীবনে, নফল নামাজ অ্যাড করতে হবে, দান সদকা অ্যাড করতে হবে প্রচুর পরিমাণে, যে আমি কিছু কিছু প্রতিদিন দান করছি, আমি ভালো কাজ করছি, খারাপ কাজ থেকে তো অ্যাবসলিউট বিরত থাকা তো মাস্ট। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তোমার মা বাবার দোয়া। দেখো, তোমার মা বাবার দোয়া তোমাকে অনেক দূর নিয়ে যাবে, এটার সাথে অবশ্যই ওই যে স্রষ্টা সন্তুষ্টি একই কথা। তাহলে এই যে মা বাবা যদি তোমার এই জায়গাটাতে তোমার স্যাটিসফাইড না হয়, বা মা বাবা এটা তুমি যা করছো সেটাতে মা বাবা খুশি নন, বা তুমি প্রচণ্ড ভালো স্টুডেন্ট, সবকিছু পারফেক্ট পড়াশোনা, বাট তোমার ব্যবহার অত্যন্ত রুক্ষ, তোমার মুখের ভাষায় তোমার বাবা মা কষ্ট পায়, এবং মা বাবা আমার মা খুব সুন্দর কথা বলেন যে বাবা মানে কষ্ট পাইতে মা বাবা কখনো বলে না যে খুশি হয়েছি বা কষ্ট পাইছি, এটা অন্তর থেকে হয়ে যায়। তাহলে তোমার ব্যবহারে তোমার অন্তত এই ব্যাপারটা অবশ্যই আমাদের সবারই মনে রাখা উচিত। অ্যাডমিশন সময় এসে তো আরো বেশি আমরা পড়াশোনা করি, আমরা স্ট্রেসড হই, আমাদের মা বাবা হয়তো সবসময় আমাদের এটা ভালো নাও বুঝতে পারেন যে আমাদের ওপর কতটুকু প্রেশার যাচ্ছে, কিন্তু তারা বুঝুক বা না বুঝুক, আমাদেরকে হয়তো সর্বোচ্চ সাপোর্ট নাও করতে পারেন, বাট আমাদের কখনোই এমন কাজ করা যাবে না যেটাতে তারা কষ্ট পান, যেটাতে তারা খারাপ বুঝেন, যেটা তারা ইয়ে করেন। তুমি অল্টারনেটিভ কোনো বিকল্প পথ বের করো, তুমি বিকল্প কোনো সলিউশন বের করো, বাট তুমি সরাসরি হার্ড করে কোনো কথা বলবা না, এটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাদের কাছ থেকে দোয়া চাইতে হবে যে মা দোয়া করো, বাবা দোয়া করো, যাতে তোমার সন্তান একটা ভালো কিছু করতে পারে, তারা ভালো জায়গায় পৌঁছাতে পারে। আমি বিশ্বাস করি আমার ক্ষেত্রে এই বিষয়টা খুব বেশি প্রযোজ্য। একটা শিক্ষার্থী যদি পড়াশোনার পাশাপাশি এ দুটো বিষয় খেয়াল রাখে, দেখবা যে সাধারণভাবে পরীক্ষা দিয়েও, সাধারণ মেধাবী হয়েও, সাধারণ ঘরের সন্তান হয়েও তুমি ঢাকা মেডিকেল কলেজের মতো দেশসেরা প্রতিষ্ঠানে পড়তে পারবে। তোমার যখন অ্যাডমিশনের রেজাল্টটা দিবে, তুমি অবাক হয়ে যাবে যে আমি হয়তো এত ভালো পাওয়ার যোগ্য ছিলাম না, কিন্তু আল্লাহ আমাকে কি ফলাফলটা দিল, আমার মা বাবা আমাকে কোথায় নিয়ে গেল। সেই জন্য মা বাবা, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবার যাতে তোমার কাছ থেকে একটা ভালো ব্যবহার পায়, একটা সুন্দর ব্যবহার পায়, সেটা অ্যাডমিশনের এই সময় থেকে শুরু করে জীবনের সব সময় আসলে এটা মেনটেন করার চেষ্টা করবে।